कबूतरे रंगो कारी तुझो रंग चांद अवतारे अवतारी तुझो रंग चांद। नमस्कार, आमार नाम अर्पण मंडल। আমি আপনাদের সামনে শ্রীমন চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ও অবদান সম্বন্ধে কিছু বক্তব্য রাখছি। শ্রীমন চৈতন্য মহাপ্রভু প্রদত্ত শিক্ষা এবং শ্রীমৎ ভগবদ্গীতার প্রদত্ত শ্রীকৃষ্ণ উপদেশ এক ও অভিন্ন। শ্রীমন চৈতন্য মহাপ্রভুর শিক্ষাই হল কৃষ্ণ উপদেশের কার্যকর ও বাস্তব দিকদর্শন। শ্রীমন চৈতন্য মহাপ্রভুর সমকালীন অধিকাংশ জীবনী থেকেই তার শিক্ষাকে সহজ সরল কিন্তু অদ্ভুত অলৌকিক ঘটনাবলী উল্লেখ করেছেন। যেমন কথিত আছে যে শ্রীমন চৈতন্য মহাপ্রভু কীভাবে মাতৃ করে অনবরত ক্রন্দন করতেন এবং তা শুনে প্রতিবেশী মহিলারা হরিবোল হরিবোল বলে উচ্চৈস্বরে কীর্তন করলে তিনি ক্রন্দন থেকে বিরত হতেন। এইভাবে তিনি নিজ গৃহ থেকে হরিবোল হরিবোল কীর্তন দ্বারা জীবের পরম মঙ্গলস্বরূপ জগৎবাসীকে হরিনাম করার শিক্ষা এবং ভবিষ্যতে তার হরিনাম প্রচারের নায়কত্ব প্রকাশিত হয়। শ্রীমন চৈতন্য মহাপ্রভু আবার শৈশবে অন্নপ্রাশনের সময় রুচি পরীক্ষাকালে বহু জাগতিক বস্তু থাকা সত্ত্বেও তিনি শ্রীমৎ ভাগবতকে গ্রহণ করে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন যে জড়জাগতিক ঐশ্বর্য মেধা কেবলই জড়িয় কামনা বাসনা পূর্ণ করবার জন্য নয়, সমস্ত কিছুই ভগবানের চরণে সমর্পণ করে ঈশ্বর সেবায় নিযুক্ত হওয়াই মানব জীবনের উদ্দেশ্য। শ্রীমন চৈতন্য মহাপ্রভু ছিল রূপ গোস্বামী, ছিল সনাতন গোস্বামী, রাজা প্রতাপরুদ্ধ আদি ঐশ্বর্যশালী সুমেধাযুক্ত ব্যক্তিদেরকে সমাজের সামনে এনে তিনি সমাজকে শিক্ষা দিয়েছেন যে জড়জাগতিক ঐশ্বর্য মেধা অর্থ কেবলই জড়িয় কামনা বাসনা পূর্ণ করবার জন্য নয়, সমস্ত কিছুই ভগবানের চরণে সমর্পণ করে ঈশ্বর সেবায় নিযুক্ত করাই মানব জীবনের কর্তব্য। শ্রীমন চৈতন্য মহাপ্রভু এনাদের মাধ্যমে জগতে দীনতা, নম্রতা, ত্যাগের ও ভগবত সেবার পরাকাষ্ঠা স্থাপন করেন। এই অমূল্য শিক্ষা আজও জগতে অবিস্মরণীয়। শ্রীমন চৈতন্য মহাপ্রভু ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী ও বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে গৃহস্থলীলায় থাকার সময় আদর্শ গৃহস্থ কীরকম হওয়া উচিত তা নিজ আচরণ দ্বারা জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। তিনি অতিথি সেবা বা বৈষ্ণব সেবা ব্যতীত কখনোই অন্নগ্রহণ করতেন না। এইভাবে তিনি সমাজে গৃহস্থ জীবনের সার্থকতার এক নতুন রূপ দিয়েছেন। শ্রীমন চৈতন্য মহাপ্রভু শিক্ষার পরাকাষ্ঠাস্বরূপ শিক্ষাষ্টকে বলেছেন, ত্রিনাদপি শুনি চেন তরর অপি সহিষ্ণু নাম অমানি নামানোদেন কীর্তনীয় সদাহরি। যিনি নিজেকে তৃণ অপেক্ষায় ক্ষুদ্র জ্ঞান করেন, যিনি তরুণ ন্যায় সহিষ্ণু হন, যিনি নিজে অমানি হয়ে অপরকে মান প্রদান করেন, তিনি সদা হরিকীর্তন করার অধিকারী। শ্রীমন চৈতন্য মহাপ্রভু সকল মনোধর্ম থেকে ঊর্ধ্বে উঠে আমাদের চিত্তরূপ দর্পণকে কেবলই হরি সংকীর্তন দ্বারা মার্জন করার অভিনব শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পুণ্যমিতাস্বাদনম সর্ব আত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীমন চৈতন্য মহাপ্রভুর শিক্ষার অবদান হচ্ছে যে কৃষ্ণের সঙ্গে সকলের প্রেমের সম্পর্ক স্থাপন করা। শ্রীমন চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ হয়েও তিনি সদ্গুরু চরণ আশ্রয় করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বৈদিক বিধি পালন বা সদ্গুরু চরণ আশ্রয় ব্যতীত কখনোই জীব কৃষ্ণপ্রেম লাভ করতে পারে না। এই অমূল্য শিক্ষা আজও জগতে অবিস্মরণীয়। শ্রীমন চৈতন্য মহাপ্রভুর উদারতা কৃষ্ণ সম্বন্ধে সকল জগৎবাসীকে দর্শন করে শুদ্ধ প্রেমের বাণী এই জগতে প্রকাশ করে ধর্ম বিষয়ে বিভিন্ন ভেদাভেদের উপরে উঠে আমাদের আমাদেরকে শুদ্ধ বিভিন্ন ধর্ম বিষয়ে ভেদাভেদের উপরে উঠে সকল শ্রেণীর জীবকে পরম শান্তির পথ প্রশস্ত করেছেন, যা আজও পরবর্তী সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠ দান ও দয়া। নমস্কার, বান চকালপত রূপস্য কৃপা সিন্ধু ভয় বচ পতি দান পার্বণব বৈষ্ণবে বন্দেহং শ্রীগুরু সৌভাগ্যে বন্দেহং শ্রীগুরু শ্রীত পদ কমলং শ্রীগুরু বৈষ্ণবংশ
শিরূপ সারদাতং শ্রবণ রঘুনাথং নিতং সজীবং সাধ্যায়িতং সাবধূতং পরিজন সহিতং শ্রী চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পাদং সললিতা শ্রী বিশাখা নিতংশ ভাঞ্জাকল্পতরুভ্যশ্চ কৃপাশীল ভয়বজ বৈতানং বাবুনেম্বু বৈশ্য নমো নমো মঞ্চ ভবিষ্য সকল সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দকে সবাই উপস্থিত ভক্তবৃন্দ মাতৃবৃন্দকে আমার দণ্ডবাদ প্রণাম জানিয়ে গুরুদেবের চরণে কৃপা আশীর্বাদ ভিক্ষা করে চৈতন্যদেবের কথা অবদান কিছু সৌভাগ্য নিমঙ্গল করার চেষ্টা করছি মাত্র। আজ মেলা চৈতন্য দেবের মেলা, আজ কথা বলার চেষ্টা করছি তাহলে চৈতন্যদেবের কথা। কে তারই বলিতে পারে যে না বলে মহাবু তার ইচ্ছায় অবদানে আজ এই ছেলেমেলা আয়োজন করেছে, আজ তারই কথা বলার সৌভাগ্য লাভ করেছি। মহাপ্রভু শিক্ষায় বলেছেন লোকে পড়ে কেন কৃষ্ণ জানিবার তরে, সে যদি না হইলো সে বিদ্যা কী করে। আজ আমরা পড়াশোনা করছি কিন্তু ভগবানকে ভুলে যাচ্ছি, এটা আমাদের জীবনের বড় ভুল। মহাপ্রভু যখন সার্বভৌম ভট্টাচার্যকে বেদান্ত শিক্ষার পণ্ডিত হয় তিনি অহংকার ভেঙে দিয়ে হরি সংকীর্তনের দ্বারা অহংকার ভেঙে দিয়েছিলেন, তিনি আমাদের সমাজ আজকে অহংকার দান করেছেন বিদ্যাবিনয় দাতি। মহাপ্রভু শিক্ষায় বলে শিক্ষা আমাদের নত হতে শিখেছেন, আমাদের দৈন্য হতে শিখেছেন। মহাপ্রভু শিক্ষায় যখন কাজী বাবা তার খোল ভেঙে দিয়েছিলেন তখন তিনি আমাদের হরি সংকীর্তনে বাঁধা দিয়েছেন। বরং মহাপ্রভু তখন কাজীকে প্রাণে মারেনি, তখন কাজী নিজের ভক্তগণকে সমগণকে নগর সংকীর্তন কাজীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তখন তিনি গিয়ে প্রাণে মারেনি। মহাপ্রভু লীলা আজও সেই লীলা চলছে। আর মহাপ্রভু যে সৌভাগ্য হলো আজ তারই অবদানে বলার সৌভাগ্য হলো বাঞ্চাকল্পতরু বসছে কৃপা সিন্ধু ভয়বচন পাপনেব জ্ঞানান্ধস্যানোকয়া চক্ষুর মিলিতং যেন তাসমৈ শ্রী গুরু বেনম বাঞ্চাকল্পতরু বসছ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাম পাবনেব বৈষ্ণব নম নম সকল শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার। সব মিলে পদধুলি দেহ মস্তকে আমার মঞ্চে প্রবিষ্টং ভক্তবৃন্দ সন্ন্যাসী ব্রহ্মচারী মাতৃবৃন্দকে আমার ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম জানাই। গৌড়ীয় গুরুবর্গের চরণ কমলে নিত্য সেবা প্রার্থনা করে আজ চৈতন্য মেলা প্রাঙ্গণে চৈতন্য দেবের কিছু অবদানের কথা কীর্তন ও শ্রবণ আত্মশোধন করার প্রয়াস করছি মাত্র। চৈতন্য ভাগবতে মহাপ্রভু লিখেছেন কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, এতদ অর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন নবদ্বীপে মায়াপুরে, কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের সঙ্গে সঙ্গেই তিনি হরি সংকীর্তনকে নিয়ে আবির্ভূত হয়েছে এবং তার মূল অস্ত্র হল হরিনাম সংকীর্তন। যে হরি সংকীর্তন দ্বারা জীবকে তিনি উদ্ধার করে গিয়েছেন এবং কলিযুগের জীবের উদ্ধারের জন্য একমাত্র রাস্তা তিনি হরিনাম সংকীর্তনকে দান করে গিয়েছেন। এটাই মহাপ্রভুর সবথেকে বড় অবদান। মহাপ্রভু কলিযুগের জন্য হরিনাম সংকীর্তনকে দান করে গিয়েছেন। আজ যদি মহাপ্রভু না আসতেন তাহলে এই হরিনাম সংকীর্তনকে আমরা পেতাম না। বহু বহু মহাজনগণ এসেছেন, তারা অনেক ধর্মের উপদেশ দিয়ে গিয়েছেন, কিন্তু মহাপ্রভুর যে অবতার মহাপ্রভুর যে আবির্ভাব একেবারেই সহজ সরলভাবে কলির জীবের জন্য যে দান যে বন্যা যে এই প্রেম ধর্মের যে এই হরিনাম সংকীর্তন, এটাই মহাপ্রভু সবথেকে বড় অবদান। মহাপ্রভুর শিক্ষা আমরা জানি, কেশব কাশ্মীর পণ্ডিতকে দিয়ে তিনি শিক্ষা দিয়েছিলেন। কেশব কাশ্মীর পণ্ডিত যে বিদ্যার অহংকারে ভরপুর হয়েছিলেন কেশব কাশ্মীর মহাপ্রভুর কাছেও পরাজিত হয়ে গিয়েছিলেন। মহাপ্রভু বলেছিলেন তিনা দুপি সুনি চেনু তরুরূপী সহিষ্ণু অমানিন মান্য
দান কীর্তনিয়া সদাহরি। তিনি আমাদের নিজ হতে শিখিয়েছেন, নত হতে শিখিয়েছেন। প্রকৃত শিক্ষা লাভ করতে গেলে নত হতে হবে, বিনয় হতে হবে, এটাই বড় শিক্ষা। মহাপ্রভু কাজী বাবা যখন তার খোল ভেঙে দিয়েছিলেন, মহাপ্রভু সমাগত ভক্তগণের সঙ্গে এসে কাজী বাবাকে উদ্ধার করেছিলেন, ভুল পথ থেকে সঠিক পথে এনেছিলেন। মহাপ্রভু যদি আজ না আসতেন তাহলে চণ্ডাল ও ব্রাহ্মণ কখনো এক হতে পারত না। মহাপ্রভু হরি সংকীর্তন দ্বারা সবাইকে এক করে দিয়ে গিয়েছেন। বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিদানম পাবনে ভ বৈষ্ণব। ওং অজ্ঞানতিবিড়ান্দস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চুক্ষ্মমৃতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। আজনলম্বিত ভুজৌ কনকাবদত সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরযুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেমপদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। সকল সুত বৈষ্ণবের করি নমস্কার, সবে মিলি পদতুলি দেহ মস্তকে আমার। সকল গৌরীগুরুবর্গে চরণকমল বন্দনা করে চৈতন্য মেলা দ্বিতীয় দিবসে উপবিষ্ট সকল সন্ন্যাসবৃন্দ, বিচারক মহাশয় ও ভক্তবৃন্দকে আমার যথাযোগ্য প্রণাম জানিয়ে মহাপ্রভুর কিছু শিক্ষা অবদান হরিকীর্তনমুখে শ্রবণ করে আত্মকল্যাণ ও আত্মশোধন করার প্রয়াস করছি মাত্র। মহাপ্রভু শিক্ষাষ্টকের মধ্যে একটি শিক্ষা হলো তিনাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণু আমানি না মানাদেন কীর্তনীয় সাধারী। অর্থাৎ আমাদের তিনের চেয়েও নম্র হতে হবে এবং তরুর চেয়ে সহিষ্ণুতাশীল হতে হবে। আমরা সম্মান পাই না পাই, অপরকে সম্মান দানপূর্বক হরি সংকীর্তন করা অবশ্য কর্তব্য। মহাপ্রভু বলেছিলেন যে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারিযুগে চারি ধর্ম জীবের কারণ। অর্থাৎ কলিযুগে ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। প্রত্যেক যুগে প্রত্যেক ধর্ম, যেমন সত্যযুগে তপস্যা, তেতায় যজ্ঞ, দাপরে অর্চন, ও কলিযুগে হরিনাম সংকীর্তনের দ্বারা কলিযুগ জীবের উদ্ধার মহাপ্রভু বলে গিয়েছেন। মহাপ্রভু এই যুগে কাউকে প্রাণে মারেননি, তবুও প্রেম দান করেছেন। তার পরাকাষ্ঠ হলো চাঁদকাজী, কেশব কাশ্মীর পণ্ডিত ও জগায় মাথায়। তিনি চাঁদকাজীকে বলেন যে তুমি হরিনাম সংকীর্তন করো, হরিনাম সংকীর্তন প্রচার করো। তখন চাঁদকাজী সেটি শুনে খুব রেগে যায় এবং মহাপ্রভুর সংকীর্তনে বাধা দিতে লাগলেন। সেটি দেখে মহাপ্রভু খুব রেগে যান এবং ভক্তগণকে বলেন যে তোমরা আরও বেশি করে হরিনাম সংকীর্তন করো, হরিনাম সংকীর্তন প্রচার করো। আর মহাপ্রভু নৃসিংহদেব রূপে চাঁদকাজীর সামনে যান এবং নানান প্রকারে ভয় দেখাতে লাগলেন। ভীত চাঁদকাজী সেটি শুনে দেখে খুব ভয় পেয়ে যান এবং মহাপ্রভুর চরণে আশ্রয় করেন। এইভাবেই মহাপ্রভু চাঁদকাজীকে প্রেম বিতরণ করলেন এবং দিগ্বিজয় পণ্ডিতকেই এইভাবে প্রেম বিতরণ করেছিলেন। দিগ্বিজয় পণ্ডিত ছিলেন একজন দাম্ভিক ব্যক্তি, তিনি বিদ্যার অহংকারে পরিপূর্ণ হয়ে গিয়েছিলেন। তিনি মহাপ্রভুর সঙ্গে প্রতিযোগিতায় নামেন এবং মহাপ্রভু তাকে পরাস্ত করলেন এবং দিগ্বিজয় পণ্ডিত নিজের ভুল বুঝতে পেরে মহাপ্রভুর কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন। মহাপ্রভু বললেন, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য না, ঈশ্বর ভজিলে সেই বিদ্যা সত্য কয়, সেই সে বিদ্যার ফল জানিয়ে নিশ্চয় কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবিদ্য হয়। মহাপ্রভু অবদানের মধ্যে সবচেয়ে বড় অবদান হচ্ছে হরিনাম সংকীর্তন করা। আজ যে আমরা এই চৈতন্য মেলায় এসেছি এটি তারই অবদান। মহাপ্রভু যদি না থাকতো আমরা এই হরিনাম কী সেটা জানতে পারতাম না, ভগবান কী সেটাও জানতে পারতাম না। বাঞ্চাকল্প তুরবার্ষিক সিন্ধু ভাবাচ প্রতি তানাং পরাবন বৈষ্ণব নাম। অবতারে রাজকারী তুই তো রাম প্রসাদ।